엄마? 엄마! 그렇지. 엄마가 어제 바바 বাবা কিছু বলেছে? কিরে বকেছে তোকে? না মা, বাবা কিছু বলেনি। কিন্তু মিনতি বৌদির মিনতির মেয়ের কি হয়েছে? মা, বাবা সব জানতে পেরে গেছে। বাবা জানতে পেরে গেছে যে মিনতি বৌদির মেয়ে আবার ফিরে এসেছে। ও মা, কি করে জানলো রে? ও যে দুটো লোক এসে সব বলে দিয়েছে বাবাকে। আর 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 বাবা কালকে পঞ্চায়েত মিটিং রেখেছে। পঞ্চায়েত মিটিং? হ্যাঁ, পঞ্চায়েত মিটিং। আর এই পঞ্চায়েত মিটিং এ ঠিক হবে যে মিনতি বৌদির মেয়েকে আবার কোথায় পাঠাবে। আহারে, বাচ্চাটাকে আবার পাঠিয়ে দেবে? আর বাচ্চাটাকে যদি পাঠিয়ে দেয় তাহলে তো মিনতি বৌদি খুব কাঁদবে মা। কি করবি বলতো? মেয়েদের যে চোখের চলে সম্বল মা, কান্না ছাড়া যে আর কোনো গতি নেই রে। আমি আর বিনতি বৌদিকে কাঁদতে দেব না মা, কিছুতেই না। মা, কি করবি তুই? আমি আবার কি করব? যা করার সেই করবে। কি কি করবে, কি হবে, কি আবার করবে? তুমি দেখো মা, মিনতি বৌদির মেয়ে মিনতি বৌদির কাছেই থাকবে। কোলের মেয়ে কোলেই থাকবে মা, কোলেই থাকবে। হঠাৎ তোমার মিটিং ডাকলো কেন গো? আমিও তাই ভাবছি, সকালবেলা সমস্ত কাজকর্ম ফেলে রেখে মিটিং ডাকা হলো। আরে বাবলু, তুই এ ব্যাপারে কিছু জানিস? না, আমিও ঠিক বুঝতে পারছি না। আজ তোমাদের কেন ডেকেছি নিশ্চয়ই তোমরা জানো না। দীপক, বাবলুর বউকে ডেকে নিয়ে। আমার বউকে কেন? কারণটা নিশ্চয়ই তুই আন্দাজ করতে পারছিস, আর বাকি সবাইও এবার নিশ্চয়ই বুঝতে পারে। না জগন্দা, বিশ্বাস করুন, আমার বউ বাচ্চাটাকে ফিরিয়ে আনেনি। ওই ওই গ্রাম থেকে কে একজন এসে আমার বাচ্চাটাকে ফেরত দিয়ে গেছে। কেউ একজন তোর মেয়েকে ফেরত দিয়ে গেল, তোরা তাকে রেখে দিল। জানতিস না যে এই বস্তিতে কোনো মেয়ের বড় হওয়ার নিয়ম নেই? আসলে জগন্দা, সত্যি সত্যি আপনি আবার মুখে মুখে কথা! বাচ্চা ফিরে এসছে সেটা আমাকে একবার জানাবি না? মেয়েকে অন্য কোথাও পাঠাবার ব্যবস্থা আমি করতাম। চল চল এদিকে, চল বস এখানে, বস বস। ভাবলো আমার সামনে মেয়ে মানুষ গলা তুলে কথা বলছে। বউ বউ চুপ করো। কেন কেন চুপ করবো আমি? কেন কিছু না বলে আমার কাছ থেকে কেন নিয়ে যাবে? বল। হ্যাঁ দাদা,
শক্তি, হ্যাঁ শক্তি, শক্তিকে চিনতে পারছো না জগন মন্ডল? শক্তি, গলা নামিয়ে কথা বলবে। যারা নিজেরা দোষ করে তাদের গলা তুলতে নেই। গায়ে জোর খাটিয়ে অন্য মেয়েকে বস্তি থেকে তাড়াচ্ছ, প্রধান তোমার নিজের বাড়িতেও তো একটা মেয়ে বড় হচ্ছে, কি যেন নাম আছে? হ্যাঁ কি নাম, কি নাম? হ্যাঁ তানি, তানি, তানি। অন্যের মেয়েকে বস্তি ছাড়তে হলে তানিকেও বস্তি থেকে তাড়াতে হবে প্রধান। কি প্রধান মশাই, একেবারে চুপ মেরে গেলেন যে? আমি কি কোনো ভুল কথা বললাম প্রধান? কি কোনো ভুল কথা বললাম? আপনারাই বলেন, আমি হক কথা বলছি কি বলছি না? ও প্রধান মশাইয়ের মেয়ে যদি নিজের বাড়িতে বড় হতে পারে তাহলে এ মেয়ে কি দোষ করল? আস্তে আস্তে চুপ কর সব। কেন চুপ করবে? কেন আপনি প্রধান বলে কি ওরা সবাই চুপ করে থাকবে নাকি? কিন্তু শক্তি এটা হতে দেবে না। কি হতে দেবে না? অন্যায়,
শক্তি কোনো অন্যায় হতে দেবে না প্রধান। কি প্রধান, গাছে যেখানে পোকা ধরে সেখানটা কেটে দিতে হয় যাতে বাকি গাছটা ঠিকঠাক বাঁচতে পারে। কি বোঝাতে চাইছো তুমি? কি বোঝাতে চাইছি আপনি বুঝতে পারছেন না? আমি তো জানতাম বস্তির সবচেয়ে বুদ্ধিমান লোক আপনি। আমরা আজ ফয়সালা চাই প্রধান। ফয়সালা? হ্যাঁ ফয়সালা। বেচারি মিনতি বুদ্ধি। এ বাবলু, তোর বউকে নিয়ে ঘাট যা, যা যা ঘাট যা। অন্যের মেয়ে যদি বস্তি ছাড়া হয় আপনার মেয়ের কি হবে প্রধান? আপনার মেয়ের কি হবে প্রধানমশাই? আমার মেয়ে তানিও এই বস্তি ছাড়বে, তাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে। এই বস্তিতে যে কোনো মেয়ে থাকবে না সে নিয়মটা আমি জানি। তবে হ্যাঁ, তারপরে যেন বাবলুর মেয়েকেও আর এই বস্তিতে দেখা না যায়। যেটা হওয়ার সেটা হবে। আমাকে যেতে দাও মা। তানি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই তোর বাবাকে চিনিস না? এমনিতে তোকে নিয়ে তোর বাবার এত জ্বালা, তারপরে মিটিং এ দেখলে তনুটা বাড়িয়ে দেবে। কিন্তু মা, তোর খুব সাহস হয়েছে তাই না? তুই তোর বাবার আদেশ অমান্য করতে চাস, তার সঙ্গে লড়াই করতে চাস? লড়বো কেন মা? আমি বাবার হাতে পায়ে ধরে বলবো বাবা যেন মিনতি বৌদির মেয়েকে দূরে না পাঠায়। তানি, তোর বাবাকে তো তুই জানিস, এই বস্তিতে তার আদেশই শেষ কথা। তাহলে আমি মিনতি বৌদির জন্য কিছু করতে পারবো না? তুই তো এখনো অনেক ছোট রে মা, আর এই অন্যায়ের সাথে লড়তে গেলে তোকে অনেক বড় হতে হবে। আর বড় হতে গেলে লেখাপড়া শিখতে হবে, তার জন্য তো স্কুলে যেতে হবে তাই না? আমার শোনা মেয়ে। মা, আমি, তুই আমার কথা শুনবি না? এই তুই তোর মাকে ভালোবাসিস? ঠিক আছে, আমি স্কুলে যাচ্ছি। খিন, অন্যের কষ্ট দেখলে আমার খিদে পায় না মা। তানি, 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 অন্যের কষ্ট দেখলে তুই কষ্ট পাস, কিন্তু তোর কষ্ট তো কেউ বোঝে না মা। তোর বাবা যে বড় নিষ্ঠুর, সবকিছুর থেকে তোকে আমি খুব কষ্ট করে বুকে আগলে রেখেছি রে মা, খুব কষ্ট করে। দাদা ঘর যাবে না?
দাদা, তানিকে কি সত্যি বস্তির বাইরে পাঠিয়ে দেবে? আমাকে কি নতুন দেখছিস নাকি তোরা? আমার কথা নড়চড় হতে দেখেছিস কোনোদিন? আমার কথা সন্দেহ হচ্ছে তোর? দাদা, তোমার কথা সন্দেহ করবো কেন? আমি শুধু ভাবছি শক্তির এত বড় আস্পর্ধাটা হলো কি করে। সত্যি দাদা, তোমাকে চোখ লাগিয়ে গেল। যত বড় মুখ নয় তত বড় কথা। এগুলো কথার কথা নয়, এগুলো অপমান, বড় অপমান। আমি জগন্মণ্ডল, এই বস্তি আমার। জীবনে প্রথমবার কেউ এসে এখানে আমাকে অপমান করে গেল, এর বদলা আমি নেব। ঠিক কি করবে দাদা? এই শক্তিকে আমি বুঝিয়ে দেব জগন্মণ্ডলের ক্ষমতা কত। কিন্তু দাদা, তানিকে তুমি কোথায় পাঠাবে? এই বস্তির মেয়েদেরকে যে গ্রামে পাঠানো হতো সে গ্রাম তো পুরো ছাই হয়ে গেছে। বললাম যে জগন্মণ্ডলের কথার খেলাপ হয় না, দরকার হলে মেয়েকে টুকরো টুকরো করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। কি হয়েছে গুরু, এত হাসছো কেন? আরে পিন্টু, মজার সিনটা যখনই মনে পড়ছে তখনই আমার হাসি পেয়ে যাচ্ছে। মজার সিন? আরে আরে মজার সিন, ও সিনটা মনে পড়লে আমার পেটের মধ্যে কুড়কুড়ি খাচ্ছে, আসলা হাসি পেয়ে যাচ্ছে। কোন সিন গুরু? ও প্রধানমন্ত্রী, জগন্মণ্ডলের থোবড়াটা মনে পড়লেই হাসি পেয়ে যাচ্ছে। পড়ছে মনে পড়ছে গুরু? কিরকম থোবড়া বলা, যেন মনে হচ্ছে ফাঁদে পোড়া বাঘ। না না না, ফাঁদে পোড়া তোমাকে সারা জীবন মনে রাখবে গুরু। মনে যদি না রাখে তাহলে মনে রাখতে বাধ্য করব। কিভাবে গুরু? কিভাবে? আমি কে আছি? কে আছি আমি? শক্তি। ও শক্তি যে জগন্মণ্ডলের ভবিষ্যৎ। আজ মিটিং ওর মান গেছে, কাল ওর চেয়ার আমি কেড়ে নেব। এমন একটা ফন্দি বার করব ও জগন্মণ্ডল। কিন্তু জগন্মণ্ডল ওর চেয়ার ছাড়বে কেন? ছাড়বে না, ওর চেয়ার আমি কেড়ে নেব। পড়ে যাবে, তারপর সারা জীবন হাত পা ভেঙে বাড়িতে বসে থাকবে।
মাথা উঁচু করে কোনোদিনও দাঁড়াতে পারবে।